হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দর্জি মাস্টারের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হলো আপনার মেশিনের নিচের সুতাটা উপর দিকে উঠে না। ববিন কেস থেকে আমরা যখন সেলাই করতে চাই তখন ববিন কেসের সুতাটা উপর দিকে আসে না, যে কারণে মেশিনে আমরা সেলাই হয় না। তো আমরা এই সমস্যাটার সমাধান নিয়ে আজকের ভিডিওটি, তো চলুন আমরা জেনে নেই কীভাবে এই সমস্যাটা সমাধান করা যাবে। তো সাধারণত এরকম কোনো সমস্যা যদি হয়, তিনটি কারণে সমস্যাটা হতে পারে। তো আপনি প্রথমতই দেখে নেবেন সুই বা নিডল, আমরা যাই বলি, আপনি সুইটা বা নিডলটা আপনি সঠিকভাবে লাগানো আছে কি না। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার নিডলটা যদি একটু উল্টো দিকে লাগানো থাকে, উল্টো দিকে লাগানো থাকলেই দেখবেন আপনার মেশিনে এইরকম একটি সমস্যা হয়। দেখুন, আমার সামনে একটি মেশিন আছে, আমি মেশিনটাতে একটি সুতা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে কীরকম সমস্যাটা হতে পারে। এই যে দেখুন, আমি সুতা লাগিয়ে দিচ্ছি মেশিনটাতে, কিন্তু মেশিন সেলাই দিচ্ছে না। এই যে উপর দিকে সুতা ঘুরে ঘুরে চলে আসছে। এই যে দেখুন, আমি নিচের সুতাটা নিয়ে আসছে না মেশিন, এরকম একটি সমস্যা হয়। তো আপনার মেশিনে যদি এরকম কোনো সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমত খেয়াল করবেন আপনার সুইটা খুলে নেবেন। এই যে আমি সুইটা খুলে নিলাম, দেখবেন আপনার সুইটা উল্টো দিকে লাগানো আছে। যে এই যে সমান জায়গাটা, আপনি সমান জায়গাটা মেশিনের রডটার দিকে লাগানো রাখবে, আর এই যে দেখছেন একটু উঁচু বা একটু ডালু সাইড যে অংশটা দেখছেন, এই অংশটা একটু বাহির সাইডে রাখবেন। এইটা আপনি খেয়াল করে সুইটা দেখবেন ভালোভাবে লাগানো আছে কি না। তারপর আরেকটি বিষয় খেয়াল করবেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুই ভালো বা নিডলটা ভালো, ঠিক আছে আপনি আমরা দেখতেছি, কিন্তু সুতার একটু ছুটকে সুইটা একটু বাঁকা হয়ে গেছে বা এরকম আপনি বুঝতেই পারতেছেন না, একটু সমস্যা তৈরি হয়েছে। তো আপনি সেই ক্ষেত্রে আরেকটা নতুন সুই লাগিয়ে নেবেন, তাহলেও দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তো যদি এই রকম সমস্যা সমাধান না হয়, তাহলে আপনি দেখে নেবেন, এই যে দেখুন আমি সামানটা একটু খুলে নিলাম, এই যে দেখুন সাইডটা আমি একটু খুলে দিচ্ছি, এই দুইটা ক্লিপ আছে, ক্লিপটা সরিয়ে নিয়ে আমার হাতে দেখছেন একটু সাইড কভার আছে। এই যে দেখুন, এই সাইড কভারটা আমি খুলে নিলাম, এটা আপনিও খুলে নিতে পারেন। তারপর এই যে শাটেলটা আমি খুলে নিয়ে আসলাম, এই যে জায়গাটা একটু খালি করে নিয়েছি, আমি এখন হাত দিয়ে মেশিনটাকে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। এই যে দেখুন, যে আমার যে সুই বা নিডল যাকে বলি আমরা, এই নিডলটা একটু উপরে চলে গেছে। এই যে এই রডটা একটু উপর দিকে উঠে গেছে। আপনি সেই ক্ষেত্রে এই রডটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে। তো আপনি যদি রডটাকে একটু নিচের দিকে নামিয়ে দেন, এই যে দেখছেন সুইয়ের যে বা নিডলের যে ছিদ্রটা, এই ছিদ্রের যে অংশটা আছে, এই অংশটা আপনি এই যে জায়গাটা আছে আপনি দেখতেছেন, তো এই জায়গাটা সমান করে দিয়ে দেবেন। আপনি খেয়াল করেন আমার কথাটা, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার এইরকম কোনো সমস্যা হলে আপনি সুইটাকে একটু নিচের দিকে নামিয়ে যে সুইয়ের যে ছিদ্রটা আপনি ওই জায়গাটা সমান সমান করে দিবেন, তাহলে আর আপনার মেশিনের সমস্যাটা থাকবে না। তো আমি এটা করে দেখে দিচ্ছি কিভাবে এটাকে নামিয়ে নিতে হবে। আমার যে এই সাইড কভারটা আছে, আমি কভারটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে খুলে নিলাম, খুলে আপনি দেখুন এই যে অংশটা আছে, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে সুইয়ের যে এই যে জায়গার রডটা, এই রডটার নিচে এবং উপরে উঠানোর জন্য এখানে একটি জামনাট দেওয়া আছে বা স্ক্রু দেওয়া আছে। স্ক্রুটা আপনি খুলে একটু ডিল দিয়ে আপনি রডটাকে একটু জায়গায় সেন্টার মধ্যে নিয়ে আপনি টাইট করে দিন। এদিকে দেখুন একটি ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে দেখবেন আপনি ওই পাশে একটি নাট আছে, ছিদ্র দিয়ে স্ক্রুড্রাইভার, এই যে ছিদ্র দিয়ে স্ক্রুড্রাইভারটা আপনি এইভাবে ঢুকিয়ে দিন। তারপর দেখবেন এদিকে একটি নাট আছে, এই নাটটা আপনি ঢিলা করে দিবেন, তারপর এইভাবে ঢুকিয়ে নিন। তারপর দেখবেন এইখানে ওই যে দেখতেছেন এই জায়গায় কিন্তু একটু স্ক্রু আছে বা নাট আছে, নাটটা আপনি ওই ছিদ্রযুক্ত জায়গা দিয়ে যদি আপনি স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে দিন তাহলে এই নাটটা পাবেন। তো নাটটাকে আপনি একটু ঢিলা করে দিন, তারপর আপনার সেন্টার মধ্যে নিয়ে আপনি নাটটাকে টাইট করে দিবেন। এই যে দেখুন আমি ঢিলা করে দিলাম, তো আমি নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন সুইটা আমি সুইয়ের ছিদ্রটা আমি এই জায়গা মতে এই জায়গাতে নিয়ে আসলাম। এই যে এটা সমান সমান নিয়ে আসলাম, তারপর আমি এটা একটু এইভাবে নামিয়ে একটু ধরে রেখে নামিয়ে নিলাম। পরে আমি স্ক্রুড্রাইভার দিয়ে নাটটাকে টাইট করে দিলাম। তো আমার এটা লাগানো হয়ে গেছে।
এই কথা বলে দিচ্ছি, আপনার যদি এইরকম সমস্যা এইরকম না হয়, আপনার শুয়ের রডটাও জায়গায় তাকে বা সুইটাও জায়গাতে তাকে বা সুইটাও সঠিকভাবে লাগানো তাকে, তবুও আপনার মেশিন এরকম একটি সমস্যা দেখা দেয় নিচে সুতাটা উপর দিকে আসছে না, তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা সমস্যার কারণে এরকম সমস্যাটা হতে পারে। তো আমরা দেখে নেই কীভাবে কীরকম সমস্যাটা হতে পারে। তো আপনারা দেখেন এই জায়গাতে এই যে একটি স্কোয়ার বল লাগানো একটি অংশ আছে, এইটা দেখুন এখানে একটি রড দিয়ে জাম দেওয়া আছে। তো এই অংশটা অনেকের মেশিনের মধ্যে থাকে একটু নাট লাগানো, এই যে দেখুন আমার হাতে আলাদা একটি কুলা আছে, এইটা ওই এটা, কিন্তু এটা এইটা যে কেন লক দেওয়া আছে কিন্তু একটু একটি রড দিয়ে জাম দেওয়া, আর এটা হচ্ছে একটু নাট যে স্ক্রু দিয়ে এইভাবে টাইট দিয়ে এটাকে লাগানো হয়। যদি আপনারটা ওই রকম না হয়ে স্ক্রু মতো যদি হয়, তো এটা অনেক সময় ঢিলা হওয়ার কারণে আপনার এই রডটা একটু সরে যায়, একটু সেন্টার থেকে সরে যায়। সেন্টার থেকে সরে যাওয়ার কারণে আপনার মেশিনে অনেক সময় দেখবেন, আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা যখন একটু ঢিলা হয়ে যায়, আপনার যে এইটা দেখতেছেন এইটা দেখেন উপরে উঠে এই শুয়ের সমান সমান থাকে, ওইটা সমান না থেকে অনেক সময় দেখা যায় এরকম একটু একটু নড়াচড়া করে এইভাবে একটু সরে যায়। যদি এরকম সরে যায় তাহলেও আপনার মেশিনের নিচের যে সুতাটা উপর দিকে উঠবে না। তো আপনি বিষয়টা একটু খেয়াল রাখবেন, আপনি যদি সুইটা পরিবর্তন করে তারপর শুয়ের সেন্টারটা একটু জায়গা মতো আসছে কি না এটা দেখে যদি আপনার সমস্যাটা সমাধান না হয়, আপনি ওই বিষয়টা খেয়াল করবেন যে আপনার যে মেশিনের এই স্ক্রুটা স্ক্রু লাগানো অংশটা আছে না, আপনার ওই যে আমার মেশিনে দেখতেছেন এরকম এরকম জাম দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনার সে একটু উঠানামা করলে হয়ে যাবে, আর যদি এইরকম থাকে এই স্ক্রুযুক্ত থাকে তাহলে আপনি স্ক্রুটা একটু ঢিলা দিয়ে আপনার এই রডটাকে একটু সেন্টার মধ্যে নিতে হবে। আপনি রডটা যদি সেন্টার মধ্যে নেন তাহলে কোন জায়গায় রাখবেন এটা একটু খেয়াল করে নিন। এই যে দেখুন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার সুইটা থেকে আপনি দেখবেন দুই সুতা একটু সামন দিকে নিয়ে যেতে হবে, দুই সুতা একটু সামন দিকে নিয়ে যেতে হবে আপনার ওই শাটলটা দিয়ে। এই শাটলটা দিয়ে আপনি দেখবেন একটু ঘুরিয়ে আপনার সুইটা সমান সমান আছে কিনা এরকমভাবে একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আপনার এই অংশটা জায়গা মতে আছে কি না। তো আপনার মেশিনে সেলাই হচ্ছে কি না আপনি এখনই দেখে নিতে পারবেন। এই যে দেখুন সুইটা নিচের দিকে আসছে, সুতা লাগানো সুইটা যখন নিচে নামছে এখন আপনার ওই যে শাটেলের যে, এই যে দেখুন আমি সুইটাকে নিচের দিকে নামিয়ে দিয়েছি, এই যে সুতা লাগানো সুইটা নিচের দিকে আসছে, আর আপনার দেখবেন ওই যে শাটেল যে শাটেলের যে ইয়েটা এই চুকা জায়গাটা আছে, এই চুকা জায়গাটায় সুতাটাকে ধরে কি না, এই যে দেখুন সুতাটা ধরতেছে কি না, সুতাটা ধরে নাই। তো আবার একটু ট্রাই করে দেখি, এই যে দেখুন সুতাটা প্যাচ নিয়ে নিচ্ছে, এই যে দেখুন দেখতেছেন তো এই যে সুতাটাকে নিয়ে আসছে। দেখুন যদি এইভাবে আপনার মেশিনের সুতাটাকে নিয়ে আসে তাহলে মনে করবেন আপনার মেশিনের সেলাই হবে। এই যে দেখুন, এই যে সুতা পরিয়ে আমি সুইটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, এই যে দেখুন দেখতেছেন, আপনি ওইভাবে দেখে নেবেন আপনার মেশিনের সেলাই হয় কি না। এইভাবে যদি আপনার মেশিনের সুতাটা ধরে নিয়ে আসে তাহলে মনে করবেন সেলাই হবে। বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে নিন, কমেন্ট করে নিন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। আর একটি কথা না বললেই নয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কি আমার মেশিনটা ঠিক হয়েছে কি না বা সমস্যার সমাধান হয়েছে কি না। তো আমি সুতা লাগিয়ে নিলাম, সেলাই করে নিচ্ছি, এই যে দেখুন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিলাম। এই যে দেখুন, এই যে আমার মেশিনে সুন্দর সেলাই হয়েছে। আশা করি এরকম কোনো সমস্যা হলে আপনার মেশিন আপনার ঘরে বসেই মেরামত করে নিতে পারবে।